মেয়েরা এর আগের দিন আমরা লেসন ফাইভ মাই স্কুল ডেজ তার পুরো টেক্সটটা পড়ে ফেলেছি, পরের ইউনিটটাও আমরা পড়েছি। আজকে আমরা অ্যাক্টিভিটি শুরু করব, অ্যাক্টিভিটি ওয়ান। দেখো, লেটস আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। প্রথমেই কিছু প্রশ্ন দেওয়া আছে, তার উত্তরগুলো আমরা লিখব। তোমরা নিজেরা বইয়ে বা খাতায় লিখে নেবে, বইয়ে যদি জায়গা না হয়, ধরে নেওয়া যায় বইয়ে জায়গা হবেই না, আমি খুব ছোট ছোট করে লিখেছি বলে হয়েছে, না হলে জায়গা হওয়ার কথা নয়, তোমরা এটা খাতায় লিখে নেবে। টু হুইচ স্কুল ওয়াজ দ্য অথর অ্যাডমিটেড, লেখক কোন স্কুলে ভর্তি হয়েছিলেন। দেখো, দ্য অথর ওয়াজ অ্যাডমিটেড টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, ফুল স্টপ। দ্য অথর ওয়াজ অ্যাডমিটেড টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, ফুল স্টপ। দ্য অথর ওয়াজ অ্যাডমিটেড টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, ফুল স্টপ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন এসো। হোয়াট ওয়াজ দ্য স্কুল হল ইউজড ফর, স্কুলের ঘরটা কেন ব্যবহৃত হতো। দ্য স্কুল হল ওয়াজ ইউজড ফর অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, ফুল স্টপ। দ্য স্কুল হল ওয়াজ ইউজড ফর অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, ফুল স্টপ। দ্য স্কুল হল ওয়াজ ইউজড ফর অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, ফুল স্টপ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য শেক্সপিয়ারিয়ান প্লে দ্যাট ওয়াজ পারফর্মড ইন দ্য হল। শেক্সপিয়ারের যে নাটকটি অভিনীত হয়েছিল হলে তার নাম কি। আচ্ছা, দ্য নেম অফ দ্য প্লে ওয়াজ মার্চেন্ট অফ ভেনিস। আচ্ছা, মার্চেন্ট অফ ভেনিসটা সিঙ্গল ইনভার্টেড কমার মধ্যে লিখবে, তারপর ফুল স্টপ। দ্য নেম অফ দ্য প্লে ওয়াজ মার্চেন্ট অফ ভেনিস। দ্য নেম অফ দ্য প্লে ওয়াজ মার্চেন্ট অফ ভেনিস, ফুল স্টপ। আচ্ছা, চার নম্বর কোশ্চেন, নেম দ্য টু ফরেন অ্যাক্টার্স মেনশনড বাই দ্য অথর। দুজন যে বিদেশি অভিনেতা অভিনয় করেছিল, লেখক যাদের কথা উল্লেখ করেছেন গল্পে, তাদের নাম লেখো। দ্য টু ফরেন অ্যাক্টার্স ওয়ার গ্রিনবার্গ অ্যান্ড সালিম, SALIM। দ্য টু ফরেন অ্যাক্টার্স ওয়ার গ্রিনবার্গ অ্যান্ড সালিম। দেখো, এখানে বইয়েও তোমাদের দেয়া আছে, গ্রিনবার্গ অ্যান্ড সালিম। দ্য টু ফরেন অ্যাক্টার্স ওয়ার গ্রিনবার্গ অ্যান্ড সালিম। আচ্ছা, এইবার চলে এসো অ্যাক্টিভিটি টু। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। ট্রু ফলস লিখতে হবে, যেটা ঠিক সেটা ট্রু, যেটা ভুল সেটা ফলস। দ্য অথর ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ হিজ মাদার। লেখক বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে গিয়েছিলেন তার মায়ের সঙ্গে। এটা তো সঠিক তথ্য নয়, ফলস হবে, কারণ এখানে আমরা পাচ্ছি মেটারনাল আঙ্কেলের সঙ্গে গিয়েছিলেন, মামার সঙ্গে গিয়েছিলেন, সুতরাং এটা ফলস। দ্য বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ইজ অন দ্য ইস্টার্ন সাইড অফ বেলতলা পুলিশ স্টেশন। বেলতলা থানার পূর্ব দিকে ছিল বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, এখানেও তাই দেয়া আছে। দেখো, ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা পুলিশ স্টেশন, বেলতলা রোড পুলিশ স্টেশন, সুতরাং এটা ট্রু হবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব পরের পেজে। দেখো, দ্য সাদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ দ্য প্লে গ্রাউন্ড। এটাও আমরা বর্ণনায় পড়েছি, সাদার্ন পার্ট বা দক্ষিণ অংশ স্কুলের খেলার মাঠ ছিল, ট্রু হবে। হোয়েন সিন ফ্রম অ্যাবাভ দ্য অথার স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার এল। ওপর থেকে দেখলে লেখকের স্কুলটা মনে হতো যেন ইংলিশ লেটার এল এর মতো, না, লেখক পরিষ্কার লিখেছেন এখানে যে ওটা টি এর মতো, ইংলিশ লেটার টি এর মতো দেখতে ছিল, সুতরাং এল এর মতো হবে না, সুতরাং এটা ফলস। আচ্ছা, এবার দেখো অ্যাক্টিভিটি থ্রি। লেটস ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য দেয়ার মিনিংস ইন কলাম বি। আচ্ছা, সামস, সামস মানে তোমরা জানো অঙ্ক। আচ্ছা, সামসের মিনিং দেখো এখানে দেওয়া আছে, ম্যাথামেটিক্যাল প্রবলেমস।
অঙ্কের সমস্যা, তাহলে এটাই হবে। আচ্ছা, নডেড, মাথা নাড়া, মাথা নাড়া, এখানে দেখো কোথায় আছে খুঁজে বার করো। মুভিং দ্য হেড আপ অ্যান্ড ডাউন টু সে ইয়েস, মাথা ওপর নিচে নাড়া যাতে বোঝানো যায় হ্যাঁ বলা হচ্ছে। সারাউন্ডেড, চারপাশে ঘেরা, দেখো এনসার্কল, চারপাশে ঘেরা। ফরেনার, বিদেশি, দেখো এখানে সাম ওয়ান হু বিলংস টু অ্যানাদার কান্ট্রি, অন্য কোনো দেশে যিনি থাকেন তিনিই তো বিদেশি, সুতরাং ফরেনার এটা হবে। আচ্ছা, সিনেমা, দেখো মুভি, সিনেমা মানেও যা চলমান, মানে চলমান দৃশ্যাবলী, মুভি মানেও চলমান দৃশ্যাবলী। আশা করি তোমরা এটা করতে পারবে, নিজেরা বসিয়ে নেবে কোনটার সঙ্গে কোনটা হবে। এরকমভাবে দাগ দিয়ে দিয়েও করতে পারো, আবার নাম্বারগুলো লিখে লিখেও করতে পারো। চলে এসো অ্যাক্টিভিটি ফোর, লেটস ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ সুটেবল ভার্ব ফর্মস। তোমরা এর আগে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল করেছো, কোনো ভার্বের প্রেজেন্ট দেওয়া থাকলে তার পাস্ট আর পাস্ট পার্টিসিপল, এগুলো কিন্তু তোমাদের বই থেকে লিস্ট ধরে ধরে মুখস্থই করতে হবে। দেখো এখানে মূল ভার্ব, এখানে পাস্ট টেন্সটা দেওয়া আছে ওয়েন্ট, ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে গান। আচ্ছা, এখানে দেওয়া আছে লুক, তোমরা জানো পাস্ট টেন্স লুকড, ইডি, পাস্ট পার্টিসিপল লুকড। এখানে দেখো গেভ দেওয়া আছে, গেভ এর পাস্ট প্রেজেন্ট টেন্স হচ্ছে গিভ, আর পাস্ট পার্টিসিপল গিভেন। আচ্ছা, এখানে দেখো শোন দেওয়া আছে, শোন পাস্ট পার্টিসিপলটা দেওয়া আছে, তার প্রেজেন্ট টেন্স হচ্ছে শো, পাস্ট টেন্স হচ্ছে শোড, পাস্ট পার্টিসিপল শোন। তারপরে দেখো ইউজ, পাস্ট টেন্স ইউজড, পাস্ট পার্টিসিপল ইউজড। আচ্ছা, এরপর অ্যাক্টিভিটি ফাইভটা তোমরা নিজেরা করে নেবে, যে ফর্ম সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ভার্বস, এটা আমরা ক্লাসে করাবো না, এটা তোমরা নিজেরা করে নেবে। আশা করি এতদূর পর্যন্ত অ্যাক্টিভিটি তোমরা করতে পারবে, দেখে লিখে নেবে। আমি কোয়েশ্চেন আনসারের একটা ছবি তুলে পরে গ্রুপে দিয়ে দিচ্ছি।